যা পরিস্থিতি সেই হিসাবে আমাদের সেভাবে চলতে হবে, প্রশাসনের আমাদের মাইন্ড মেনে চলতে হবে, আইন মেনে চলতে হবে। বিগত দু বছর ধরে, মানে গত বছর এই বছর আমরা মেলাতে বসতে পারিনি, আমাদের আর্থিক সংকটে খুব মধ্যে আছি। দেখা যাক পরের বছর কী করা যায়। বেচতে গেল প্রশাসন থেকে আমাদের বাউন করেছে, ক্লাব থেকে বাউন করেছে, আমাদের রানীগঞ্জ প্রশাসন যেটা আছে, মিউনিসিপ্যালিটি যেটা আছে, এডিডিএ ওটা বারণ করেছে। আমরা কী করব, এই করোনা বিধি মেনে আমাদেরকে রথটা পার করতে হবে। কোনো দোকানদারি বসবে না, কোনো রকম জমায়েত হবে না। ঠাকুর বাবা দামোদরচন্দ্রজি খালি ওইখান থেকে মন্দির থেকে আসবেন, রথযাত্রা ওই ওখানে রথের ওইখানে পরিক্রমা হবে, পরিক্রমার পর উনি রথে উঠবেন, আর ওইখানে আমরা ব্যারিকেড করে দেবো। কেন প্রশাসন থেকে যেটা বলেছে আমাদেরকে যে কোনো রকম কোনো জমায়েত বা কেউ রথের যেতে সামনে আসতে পারবে না। আমাদের রাজবাড়ির রাজবংশ যারা আছে সদস্য, আমাদের বিঠ্ঠলনাথ মালিয়া এবং অনুরাধা মালিয়া সরাফ, ওনারা উপস্থিত থাকবেন এবং আমাদের সংস্থার কিছু মেম্বার ওখানে উপস্থিত থাকবেন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।